गाइस इनको तो देखो भाई 1 किलोमीटर व्हीली मार रहे हैं अभी भी नहीं रुका है भाई ब्रिज तो पार कर दिया 1 किलोमीटर এখন মনে হচ্ছে বানি হপ মারবে আসলে কি পারবে কিনা দেখি ও ভাই 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 এটা কি ছিল আসলে অসাধারণ ছিল তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি একজন আমাদের এলাকায় একদম পুরো রাইডারের ভিডিওতে রিয়াকশন দিতে চলেছি আর গাইস এই সেই পুরো রাইডার এর নাম হচ্ছে মাহদি আমাদের এলাকায় এরকম একজন পুরো রাইডার থাকবে আমি ভাবতে পাইনি ও ভাই হুইলি মার শুরু করে দিয়েছো দেখছি তো দেখি কতক্ষণ হুইলি মারতে পারে আর এখানে অনেক রাইডার আছে এরাও কিন্তু হুইলি মারার চেষ্টা করতেছে কিন্তু এরা বেশিক্ষণ টিকতে পারতাছে না সে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে 100 মিটার প্লাস কিন্তু হুইলি মারতাছে আমি প্রথম থেকে ভিডিও করিনি আর এর সাইকেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কোরনিও 500 অয়েল ব্রেকেড সাইকেল যার কারণে কিন্তু হুইলি অনেক সোজা তো দেখতে পাচ্ছো সে কিন্তু হুইলি অলরেডি মারতাছে এখানে ভিডিও করতে সমস্যা হচ্ছে আর এখন দেখতে পাচ্ছো বিকেল পরিবেশটা আসলে অসাধারণ এখানে ব্রিজে একটা তো দেখতে পাচ্ছো ভাই স্যার পাবলিকের রিয়াকশন মোটামুটি অনেক ভালো ছিল ভাই মনে হচ্ছে এ তো মনে হয় 1 কিলোমিটার আজকে হুইলি মারবে আরে ভাই থামো তো সাইকেলটা মডিফিকেশন দেখো পুরাই অস্থির করেছে তো এটা হচ্ছে আমাদের এলাকার একজন পুরো রাইডার দেখতে পাচ্ছো সে কিন্তু একজন পুরো রাইডার গাইস আর এখানে পাবলিকের রিয়াকশন মোটামুটি অনেকটাই ভালো ছিল সবাই কিন্তু দেখতাছে এখানে আর এখানে তো আমি হুইলি দিতে পারি না আমি এখন ভিডিওই করব এখন থেকে আমাদের এলাকায় এরকম একজন রাইডার থাকতে আমি কখনো ভাবতে পারি নাই তো এটা হচ্ছে আমাদের জেলা কিং বলতে পারো একে রাইডার সাইকেলের মধ্যে কিং সাইকেলটা মডিফাই করেছে কিন্তু ও ভাই সব অলরেডি কিন্তু প্রায় 500 মিটার এসে গেছে তোমার হয়তো লক্ষ্য করনি আমি কথা বলতাছি সে কিন্তু ঘন্টায় প্রায় 16 কিলোমিটার স্পিডে যাচ্ছে প্রায় বললেই চলে ও ভাই এখন অনেক দূর বাকি প্রায় অর্ধেকেরও বেশি পথ বাকি রয়েছে সে কি পারবে 1 কিলোমিটার হুইলি তাহলে তো একটা রেকর্ড হয়ে যাবে আমি কখনোই এই ধরনের একটা রেকর্ড কখনো দেখিনি তো আমি আজকে রেকর্ড দেখতে চলেছি আর দেখতে পাচ্ছো সে কিন্তু বাংলাদেশে থাকে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনার ভাষা কথা অনেকে মনে করো আমি ইন্ডিয়ান আসলে না আমি একজন বাংলাদেশ কিন্তু তবুও আমি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েট করে থাকি রিয়াকশনও দেই ভিডিওতে তো দেখতে পাচ্ছো ভাই 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 এখন পর্যন্ত থামছে না ভাই এটা কে হ্যাকার নাকি ভাই এখনো ব্রিজ তো প্রায় অনেক দূর বাকি ও ভাই 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 রেকর্ড হয়ে গেছে ভাই কি আই বাত হে ব্রো ভাই দেখো ভাই রুকো রুকো আবি ভি নেই রুক রহা ভাই কি আই বাত হে 1 কিলোমিটার তো হয়ে গেল এখন পর্যন্ত থামতাছে না গাইস এই ব্রিজটা কিন্তু 1 কিলোমিটার মতো লম্বা ও ভাই সাপ দেখো 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 যাও যাও আমি নিব ব্রিজের এখনো অনেক দূর বাকি রয়েছে ও ভাই 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 দেখো কত দূর পর্যন্ত আসতে হুইলি করতে মানে পুরো আসতে আমি পুরো অবাক হয়ে গেলাম এর হুইলি দেখে গাইস আরে ভাই থামো তো ও ভাই থামতাছে না শেষ প্রান্ত চলেছি ও ভাই 1 কিলোমিটার প্রায় হয়ে গেছে 900 মিটার প্লাস ব্রিজ কিন্তু পার করে ফেলেছে ব্রিজটা প্রায় 1 কিলোমিটার মতো দেখি আর কত দূর পারে সে আমি আজকে ভিডিও করবই ও ভাই 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 এখানে কিন্তু 1 কিলোমিটার প্রায় হয়ে গেল 1 কিলোমিটার প্লাস হুইলি মারতাছে মানে এটা আসলে একটা অসাধারণ রাইডার আমি দেখতে কি আর বলি গাইস কিছু বলার নাই আসলে অসাধারণ একজন রাইডার ভাই ও এখন কি সে বানি হাব দিবে ভাই দুইজনকে সবাই রাখছে বানি হাব দেওয়ার জন্য পারবে কি না আমি জানি না মনে হয় তো ডোলা দিবে ও ভাই সাপ এটা কি ছিল গাইস ভাই এখন তো ওইটা স্টান দেখার পর আমি তো সত্যি অবাক হয়ে গেছি মানে কেমনে কি মোটরসাইকেল দিয়ে স্পিরিট নিয়ে সে স্টান করতেছে আসলে গাই সে একজন প্রো রাইডার বলতে পারো আমি ভাবতে পারিনি এই ধরনের একজন প্রো রাইডার আমাদের এলাকায় আছে